পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্র খিদিরপুর। ভাঙচুর, অবরোধ, যানজট, নাকাল সাধারণ মানুষ, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বাবুঘাট থেকে খিদিরপুর ডকের দিকে যাচ্ছিল একটি ট্রাক। খিদিরপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ওই ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। পেছনেই দাঁড়িয়ে থাকা আরও চারটি ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাকেও চলে ভাঙচুর। অবরোধ করা হয় খিদিরপুর মোড়, তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বটগঞ্জ এবং দক্ষিণ বন্দর থানার পুলিশ। অবরোধ সরাতে লাঠিচার্জ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশি গাফিলতির জেরেই এই ঘটনা। দিনের ব্যস্ত সময় এলাকায় ভারী পণ্যবাহী গাড়ি ঢোকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তখন কোনো এখানে ট্রাফিক ব্যবস্থা ছিল না, কিচ্ছু ছিল। এবং যে বাচ্চাটার বাবা মা এগিয়ে আসে, বাচ্চাটা পুরো লরির তলায়। আজকে খিদিরপুর মোড়ে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই, 12:12টার সময় কোনো ট্রাফিক ছিল না, এবং নয়টিতে গাড়ি ঢোকে কি করে? ঢোকে কি করে? এত বড় এখানে কর্তব্যরত পুলিশ কি করছে? বাইক উইদাউট হেলমেট আমরা নিয়ে বেরোই না, তো একটা র‍্যাব আমাদের ধরে নেয়। হেলমেট কোথায়? লাইসেন্স কোথায়? এত সময় নর্মালি এত বড় বড় গাড়ি চলে আসছে, ঠিক পুলিশ প্রশাসন ঠিক? যদিও গাফিলতির অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলে অচল অবস্থা, অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রকাশ সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রবীর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।